করোনা মহামারীর রেশ কাটতে না কাটতে লাগামহীন নিত্যপণ্যের দামে দিশেহারা সাধারণ মানুষ। গত এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ পণ্যমূল্য ছাড়িয়ে গেছে মধ্যবিত্তের সহ্যের সীমানা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, নিত্যপণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? চট্টগ্রামে বিপণনের পাইকারি বাজার খাতুনগঞ্জের অবস্থা থাকলেও চট্টগ্রামের খুচরা বাজারে হচ্ছে মানুষের ভোগান্তি, আপনি যেমন বলছিলেন ভোগান্তির শেষ নেই, কারণ জিনিসপত্রের দাম বেশি। আমি যে রিয়াজুদ্দিন বাজারের যে অংশটিতে আছি, এখানে সামনের অংশ হচ্ছে খুচরা বাজার। খুচরা বাজারে যেই সবজি, শীতকালীন আগাম সবজি এসেছে কিছু, আর অন্য সবজি যেগুলো আছে সেগুলো আছে, একটু যদি দাম জানার চেষ্টা করি তাহলে একটু আমাকে জানাবেন আজকে কোন সবজি কোনটা কত কেজি, কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে? আজকে ফুলকপি মটরশুটি যেগুলো 120 টাকা কেজি, সিম 140 টাকা, কাঁকড় 60 টাকা, পটল 50, টমেটো হচ্ছে 90 টাকা, বেগুন 70 টাকা, কাঁচা কপি 70 টাকা, কাঁচা কপি 70 টাকা, টমেটো 90 টাকা, পেঁপে কাঁচা বাজারের যে তরকারিগুলো আছে শীতকালীন আগাম সবজি সহ যেগুলো, সেগুলো দাম একটু জানার চেষ্টা করুন। এই দিকে যদি কিছু আসে তারপরে চিনি, এগুলোর দাম কিছু বাড়তি বলা হচ্ছে, একটু জানার চেষ্টা করুন। দাম কিছুটা বাড়তি বলা হচ্ছে, একটু জানার চেষ্টা করবো। আজকে পেঁয়াজ কি করে 40 টাকা কেজি, আর ডাল আচ্ছা, আর অন্য যেগুলো আছে রসুন আদা এগুলো কি দাম? আদা 120, আর রসুন? আদা রসুন 120 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে অন্যরা যেটি বলছেন। আর এই পাশে অন্য যে সব দোকানগুলো আছে, বিশেষ করে ডিম সহ অন্য ভোগ্যপণ্য যেগুলো আছে এগুলোর দাম একটু জানা যাচ্ছে। আজকে ডিমের পাতা ডিম আজকে ডজন কত বিক্রি হচ্ছে? ডিম 108 টাকা। আর হাঁসেরটা? হাঁসেরটা 150 টাকা। 150 টাকা। আর লাল সাদা এটা একই বিক্রি হচ্ছে? সাদাটা একটু কম আছে, 105 টাকা। এখানে মূলত রিয়াজুদ্দিন বাজারে এই যে উনি যে দামটি বললেন এটি হচ্ছে 108 টাকা ডজন ওনারা বলছেন, কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন অলিগুলির বাজারে এই দামটা কিন্তু আরেকটু বেশি দেখতে পাচ্ছি। এখানে যেই দাম আমরা দেখবো তার চেয়ে কিছুটা বেশি হচ্ছে খুচরা বাজার বা ছোটো দোকানগুলিতে যুক্ত। আমরা এখানে একটি মোদি পণ্যের দোকানে চলে এসেছি, একটু আজকের বাজার দর জানাবেন আমাদেরকে। তেল আপনাদের এখানে 5 লিটারের যেগুলো কত কী দামে বিক্রি হচ্ছে? 680 টাকা। ডাল চাল 110, 86। আর চাল কোনটা কী দামে বিক্রি হচ্ছে? চালের দাম কোনটা কী দামে বিক্রি হচ্ছে? চাল আছে 55 আছে, 66 টাকা আছে, 60 টাকা আছে। 55 কোনটা? 55 মিনিট 28। আর 66? 66 হলে কাটারি ভোগ। কাটারিভোগ চাল 66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ওনারা যেটি বলছে। অর্থাৎ 50 টাকার নিচে নামেনি বা 50 টাকার উপরে চালের দাম কেজি, যেটি একেবারে মোটা চাল সাধারণ মানুষ কাছে মানুষ যেটি খাবেন সেটির দাম এখন পর্যন্ত। একই সঙ্গে কিন্তু আমরা যেটি দেখেছি ব্রয়লার মুরগির দাম বাড়ার পথে এবং অন্যান্য যে পণ্যগুলো আছে বিশেষ করে ব্রয়লার মুরগি মাংসের দাম যেটি বেড়েছিল সেটি আর কমেনি, চালের দাম আবার ঊর্ধ্বমুখী। বলা হচ্ছে চালের আমদানি বা অন্য যেই কোনো ধরনের সমস্যা নেই আমদানি, কিন্তু কিন্তু কারা বাড়াচ্ছে মূল্য সেটি নিয়ে আসলে কোনো ভূক্ষেপ আমরা দেখছি না। বিশেষ করে চালের ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে উত্তরবঙ্গ বা চালের কল, চালের মিলার যারা সেইখানে নজরদারি দরকার, হলে চালের দামটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে। অন্যান্য পণ্যের ক্ষেত্রেও একই রকম নজরদারি দরকার। দেখা গেছে নজরদারি কথা বলে শুধু খুচরা বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চলে, কিন্তু যেখানে যেখান থেকে পণ্যগুলো আসে এবং মাঝখানে যারা মধ্যস্থবন্দী আছেন তাদের উপর নজরদারির কথা কিন্তু তারা বলছেন। তো এই ছিল চট্টগ্রামের বাজার পরিস্থিতি এখন পর্যন্ত রিয়াজুদ্দিন বাজার থেকে একটি গোষ্ঠী পরিচালনা করছেন।